বিয়ালৈ মাথো আছিল ছয় দিন বাকি। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত সম্পূর্ণরূপে ভস্মীভূত ঘৰ, বিয়ার আনন্দর মাজতে এখন ঘৰত শোকৰ ছা, সুরাপান করে আইছিল জুই নির্বাপিত করবলে অহা অগ্নি নির্বাপক বাহিনীর লোক, ইয়াকে লৈ উত্তপ্ত হয়ে পড়ে সমগ্র অঞ্চল। দিগারুর ঘগুয়া গাঁৱৰ সন্ধ্যা ডেকার ঘৰত বিধ্বংসী অগ্নিকাণ্ড। অহা দেওবারে অনুষ্ঠিত হবলগিয়া বরপুত্রর বিয়ার বাবে মানুষ নিমন্ত্রণ করবলে যার সময়তেই শর্ট সার্কিটের ফলতে সংঘটিত হয় এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঘরত কোনো নাথকার ফলতেই সম্পূর্ণরূপে জুইত ভস্মীভূত হয় ঘরখনের লগতে সকলো সা সামগ্রী। গাঁৱৰ লোকে কিছু অংশ জুই নুমুৱাবলে সক্ষম হয় যদিও অগ্নি নির্বাপক বাহিনীর লোক পলমকৈ উপস্থিত হয়। আনহাতে জানিব পৰা অনুসৰি জুই নুমুৱাবলৈ উপস্থিত হোৱা অগ্নি নির্বাপক বাহিনীর ঋতু নাইডু উপাধির বিষয়া এগৰাকীয়ে সুরাপান করে অহার অভিযোগ উত্থাপিত করে রাইজে জবাবদিহি করে বিষয়াগী। অগ্নিকাণ্ডর ঘটনাটুক সমগ্র অঞ্চল জুড়ে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়। রাইজে পরবর্তী সময় জুই নুমুৱাবলৈ সক্ষম হয় যদিও ঘরক্ষণ সম্পূর্ণরূপে জুইত ভস্মীভূত হয়। বিয়ার আগে আগে ঘটি যাওয়া এই অঘটনক লৈ সকলোৱে দুঃখ প্রকাশ করেছে।